আসসালামু আলাইকুম, রসমিলাস ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা চলে যাচ্ছি ইনানি ব্রিজে। এটা হচ্ছে কক্সবাজার থেকে 23 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। অনেক সুন্দর একটি প্রবাল সৈকত, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। সমুদ্রের বিশালতার মাঝে হারিয়ে যেতে মন চায়, প্রকৃতির এত চমৎকার দান। সমুদ্রের ঢেউ এসে পাথরে আর গায়ে আছড়ে পড়ে, ভালোই লাগে। পরিবার নিয়ে ভালো সময় কাটানোর মতো স্থান। আপনিও যেতে পারেন বন্ধুবান্ধব পরিবার নিয়ে। ইনানি সিপাল হোটেলের সামনে একটি ওরা চমৎকার একটি পার্ক করেছে, যেখানে ঘুরতে খুবই ভালো লাগে। এখানে বিচ বাইক পাওয়া যায়, যা চালাতে খুবই মজা লাগে, আপনাদেরও ভালো লাগতে পারে। আর বিচ হুন্ডাগুলোতে 100 থেকে 150 টাকায় রাইড করতে পারবেন 5 মিনিটের মতো।
সেইপাল হোটেলের সামনে এরা নিজস্ব একটি লাইভ কনসার্টের আয়োজন করেছে, যেখানে আপনি সরাসরি বসে লাইভ কনসার্ট দেখতে পাবেন আর নিজের ইচ্ছে মতো খাবার কিনে খেতে পারবেন। ইনানি রয়্যাল টিউলিপ রিসোর্টের পাশে রয়েছে সিপাল ওয়াটার পার্ক, যেটি কক্সবাজারের প্রথম ওয়াটার পার্ক। এটি 9 একর জায়গা নিয়ে তৈরি বিশাল একটি পার্ক। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস। কক্সবাজারে পরিবার বন্ধুদের নিয়ে ঘুরতে গেলে সব বয়সের মানুষ, বাচ্চা থেকে তরুণ, ছেলে মেয়ে, পরিবারের সবাই মিলে আনন্দ উপভোগ করা যাবে এই সিপাল ওয়াটার পার্কে। সিপাল ওয়াটার পার্কে প্রবেশ মূল্য হচ্ছে 550 টাকা। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি। আগামীতে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুদা হাফেজ।